বন্ধুরা মমিতা লাইফস্টাইলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি তবে এই প্রচণ্ড গরমে ভালো থাকাটা খুব একটা সহজ ব্যাপার না বলো তাই না তবুও এর মধ্যেই ভালো থাকতে হবে তো আজকে খবরের কাগজে নিউজ পড়লাম তো দেখলাম যে দু তারিখে থেকে স্কুল ছুটি তো বাচ্চারা কিছুটা একটু রেহাই পাবে এই প্রচণ্ড গরমে আমার ছেলে তো ডিহাইড্রেশন হয়ে গেছিল আমি ভেবেছি কী না কী হয়েছে তো পনেরো মানে আজকে প্রায় দু সপ্তাহ ধরে বমি করে যাচ্ছে আর আমার তো ভীষণ চিন্তা পড়ে গেছিলাম তো দুখানা ডাক্তার দেখালাম একজন তো এটা অনেক টেস্ট দিল আর একজনকে দেখালাম সে কোনো টেস্টই দিল না বলো ডিহাইড্রেশন হয়েছে তো ওষুধ দিয়েছে অনেক রিলিফ পেয়েছে আগের থেকে বন্ধুরা টাইটেল অ্যান্ড থামবেল দেখে তোমরা বুঝে গেছো আমি কী ধরনের ভিডিও করতে এসেছি হ্যাঁ তোমরা একদম ঠিক বুঝেছ কি বুঝেছ যে শকুনের চোখ ভাগারের দিকে শকুনের চোখ ভাগারের দিকে কেন বললাম বন্ধুরা এটা তো একটা প্রবাদ প্রবচন তবু কেন আমরা বললাম কথাটা দেখো আমরা যে জিনিসটা মানে যতই মানুষকে ভালো করার চেষ্টা করো অনেকে প্রচেষ্টা করেছে ভালো করার ওকে হ্যাঁ অনেক রকমের অনুষ্ঠান করেছে অনেক রকমের আরে ভাই যে ভালো না হওয়ার সে যার নয় হয় না তার নব্বইও হবে না এই কথাটা কিন্তু আদি অনন্তকাল ধরে চলে এসছে সুতরাং যে ভালো না হওয়ার তাকে হাজার প্রচেষ্টা করে হাজার চেষ্টা করে ভালো করতে পারবে না উদাহরণস্বরূপই বলছি কেউ ধরো প্রচুর ড্রাঙ্ক করে ড্রিঙ্ক মানে ড্রিঙ্ক করে এবার তাকে তুমি অনেক প্রচেষ্টা করেছো ও বন্ধুরা পেছনের ব্যাক ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ এই হয়ে এগুলো ধরো আমি কলকাতায় এসেছি আর এখানে এমনভাবে অগুছাল করে পড়ে আছে এগুলো কারণ ধরো আমাকে হাসপাতাল বাড়ি হাসপাতাল বাড়ি করতে হচ্ছে যেহেতু ছেলেটা অসুস্থ তবে এখন ছেলেটা ঠিক আছে আর দুদিন দেখ মানে কা আজ থাকবো কাল থাকবো পরশু দিন বাড়ি চলে যেতে হবে বহরমপুর চলে যেতে হবে কারণ ছেলের তো পড়াশোনা করাতে হবে এবার বলি তোমাদেরকে সবাই ছেলে মেয়ে দোহাই দিয়ে নোংরা নোংরা ভিডিও করছে আর বলছে আমার ছেলে যেটা আমি বলছিলাম যে সবাই নোংরা নোংরা আলতু ফালতু উল্টো পাল্টা ভিডিও করছে ইডিং শো থেকে হরাল ইয়ে শিখে সরাসরি পন ভিডিওতে চলে যাচ্ছে কেউ ভাবছে আমি কেন তাহলে এই ভিডিও করব না তাহলে আমিও চলে যাই এর ভিউ দেখে লোভে আরে ভাই আর কি দোহাই দিচ্ছে আমাদের সন্তান আছে সন্তান আছে একদম সত্যি কথা সন্তান সবারই থাকে কেউ কারোর সংসার থাকে না কেউ কারোর সন্তানকে চালায় না যার যার সন্তান তাকে তাকে নিজেকে চালাতে হয় কিন্তু কিন্তু সন্তানের সাথে সন্তানের জন্য যে দোহাই দিয়ে তোমরা এইসব পন সাইড করে দিয়েছো ওয়াইটিকে সেই সব মহিলাদেরকে আমি বলছি সন্তানের যে দোহাই দিচ্ছ সন্তানের সম্মান থাকছে তো তোমাদের এই নোংরা নোংরা ভিডিও দেখে আমি যাই না তোমাদের সন্তানটা কী মেরুদণ্ডহীন যে মায়ের এরকম ভিডিও দেখে সাপোর্ট করছে যারা সত্যিকারের সন্তানের জন্য কোনো খারাপ কাজ করে তারা কিন্তু সন্তানকে এই পাক থেকে একশো হাত দূরে রাখে যাতে সেই পাকের কাদা তার সন্তানের গায়ে একটু না ছিটে কেন জানো তারা তার সন্তানের থেকে যাতে তাদের তাদের উপরে যা মানে যা পাক ছিটা ছিটে গেছে সেই পাক যেন তার সন্তানদের কাছে না ছিটে সেই জন্য সেই সন্তান সন্তানদেরকে পাকের থেকে তারা একশো হাত দূরে রাখে কিন্তু এই সব ভদ্র মহিলাদের তো দেখছি ভদ্র মুখে অভদ্রতাম কারণটা কি বলছি তোমাদেরকে কেউ রুমাল বেঁধে ভিডিও করছে তার ভিডিওটা কে কে করে দিচ্ছে তার ছেলে কেউ নোংরা নোংরা ড্রেস পরে এসে নোংরা নোংরাভাবে আকার ইঙ্গিত দিয়ে ভিডিও করছে এমনি নর্মাল ভিডিওতে আবার ছেলেকে নিয়ে এসে পরিচয় করে দিচ্ছে এটা আমার ছেলে আরে ভাই সন্তান কি মেরুদণ্ডহীন নাকি তারা একটা বাইশ তেইশ বছর খুব তো ছোটো না যে দু তিন বছরের ছোটো বাচ্চা তিন বছরের ছোটো বাচ্চা কোনো জ্ঞান নেয় মা কী করছে আমি সেটা ভেবে সত্যি করে বলছি বন্ধুরা এটা খারাপ ভেবো না বাচ্চা কেউ টানছি না কিন্তু আমি সত্যি সত্যি বলছি আমি দেখে হতবাক যে বা মানে বাইশ তেইশ বছর একটা একটা সাবালক নাবালক কিন্তু কেউ না আঠেরো বছর হলে নাবালক সাবালক একটা ছেলে যার পুরো সেন্স আছে সে মাকে এরকম ধরনের ভিডিওতে কিভাবে সাপোর্ট করে কিভাবে সাপোর্ট করে আবার তাদের ওর বড় বড় কথা কেউ যদি তাদের বিরুদ্ধে আবার কেউ যদি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আবার কি বলে ওটাকে তাদের বিরুদ্ধে আবার রোস্ট করে কিংবা তাদের এই আচার আচরণকে লোকের সামনে তুলে ধরে তাদের আবার এমনি বেলুনের মতো মুখ ফুলে যায় দিয়ে উল্টো পাল্টা কথা বলে যে আমার ছেলে রাগ করলো আমার ছেলে এ করলো তা তোমার ছেলে তখন কোথায় থাকে যখন মা এরকম ধরনের ভিডিও করছে পেট চলেন যেন এটা বাইশ বছরের ছেলে তো চাকরি বাকরি করে করার উচিত যে না এবার মা এতদিন খাটলো এবার আমি নিজে পায়ে দাঁড়িয়ে নিজে খেটে ইনকাম করি এই পথ না বেছে তোমাদের বলি তোমরা কি সমাজ পরিষ্কার করার কাজে নেমেছিল নাকি যে ম্যাডামকে কী বলবো সচ্চাই পট্টি পাড়ানোর জন্য তো ম্যাডাম দেখলাম তো তোমাদের মুখ কেমন করে দিল আর যে কমিউনিটি পোস্টে দেখেছো ম্যাডামের চেহারা ম্যাডামের রূপ এইটাই হলো আসল রূপ বন্ধুরা আর বড় করছি না ভিডিও কারণ এই নোংরামি এই নোংরামি আমারও হাত দিয়ে ঘাঁটছি তো এই নোংরামি ঘাঁটতে ঘাটতে আমারও হাত দুটো কালো হয়ে যাচ্ছে আর কি বলবো বলো কিন্তু চারিদিকে যা দেখছি আমাদের তো ডেলি এই যে চা করছি ডাল করছি ভাত করছি এটা তো আমাদের ভিউ হবে না হবে কি হবে না যখনই আমরা এই ধরনের কনসেপ্ট নিয়ে আসবো তখনই আমাদের ভিউয়ের হয়তো একটু হলেও হবে না তারপরে আমাদের এরকম যদি আমাদের এই ভিডিও করি তাহলে একটু হয়তো ভিউ হবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে দিও পাশে থেকেও ততক্ষণে যেন নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণে যেন টাটা বাই বাই